লাল লাল ঝাল ঝাল চিকেন টু কষা খেতে লাগে দারুন। রান্নাটা দারুন হয়েছে, এর সাথে ভাগ হবে না। নমস্কার, আমি রূপসা, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো মুরগির ছালের একটা দারুণ রেসিপি দেখাবো, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এইরকম করে বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। এই যে নিয়ে নিয়েছি মুরগির ছাল, আর এখানে এই যে পাও আছে আর ডানাও আছে অল্প কিছু। প্রথমেই বাটাবাটি আর কাটাকাটিটা সেরে নেবো, তার জন্য প্রথমে সব কিছু একসাথে দিয়েই রান্নাটা দেখাবো। আদা রসুনটা একসাথে বেটে নেবো, তারপর কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরে আর গোলমরিচ একসাথে সব কিছু বেটে নেবো। এইগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। পালকগুলো ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ঠ্যাঙের মাথার নখগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলটা এবারে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিরে। দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা তেলের ওপর দিয়েছি, খুব সুন্দর কালার আছে চিনিটা দিলে। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ, এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার জন্য দেখুন আমরা তেল একটু অল্প করে দিয়েছি, আর এই রান্না বেশি তেল লাগে না, মুরগির ছাল থেকে তেল বের হয়, তো সেই জন্য কম করে তেলে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো আদা রসুন। আদা রসুন দিয়ে বেশিক্ষণ ভাজবো না, 3 মিনিট ভাজবো, আর 3 মিনিটের মধ্যে কাঁচা গন্ধটা খুব ভালো মতো চলে যাবে। আদা রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো এবার এই যে কাঁচা লঙ্কা, জিরে আর গোলমরিচ আর ধনে পাতা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। বাকি বাটা মশলাটা দিয়ে খুব ভালো মতো 1 মিনিট ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো মশলা ধোয়ার জল, তলা যাতে ধরে না যায় সেই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মুরগির ছাল, আমরা এখানে বলি চিকেন টু।
সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো নুন, নুনটা দেবো স্বাদ অনুযায়ী। কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটাকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, দেখুন একদম লাল লাল তেল, কতটা তেল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো অল্প একটু জল সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। মুরগির ঝাল এমনিতে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়, আর একটু জল দিয়েছি, জল দিয়ে আরও 15 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে পাগুলো আছে, পাগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এইরকম রান্না দারুণ খেতে হয়, যারা একবার খাবে বারবার খেতে ইচ্ছা হবে। আর এই যে মুরগির চামড়াগুলো অনেকে খায় না, যারা খাবে একবার মুরগির মাংস ফেলে এই মুরগির চামড়া খেতে ইচ্ছা হবে। আপনারাও বানাবেন, বাড়িয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। রান্নাটা দারুণ হয়েছে, এসাদের ভাগ হবে না।